হ্যালো, ট্রাফিক সে পক্ষ থেকে আমি রমেন মণ্ডল। আজ আমরা শিখব সিগনিফিক্যান্ট ফিগার, তাৎপর্যপূর্ণ সংখ্যা। আরেকটি নাম আছে সার্থক সংখ্যা। আগে শিখব সিগনিফিক্যান্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ সংখ্যাটা কি এবং এখানে কতগুলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দেওয়া আছে। সেক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সংখ্যার অঙ্ক সংখ্যা নির্ণয় করতে শিখব। তো চলো শুরু করি আজকের ক্লাস। সিগনিফিক্যান্ট ফিগার, তাৎপর্যপূর্ণ সংখ্যা, বিষয়টা কি? আমরা যখন কোনো পরিমাপ করি, একটা স্কেল দিয়ে এই দৈর্ঘ্যটাকে পরিমাপ করছি, পরিমাপ করতে গিয়ে দেখা গেল এখানে 4.2, এখানে 4.3, আমরা কি লিখি? জেনারেলি 4.2 লিখি। অর্থাৎ এটা 4.2 নয়, কিন্তু এর মেজারমেন্ট করা যাচ্ছে 0.1 মিনিমাম, তাই আমরা এটাকে 4.2 লিখলাম। তাহলে কি এই মেজারমেন্টের ক্ষেত্রে এই যে 2, এটা কিন্তু সঠিক না। মেজারমেন্ট যেটা পেয়েছো, যেটা পরিমাপ পেয়েছো, তার ক্ষেত্রে শেষ অঙ্কটা কখনোই আমরা সঠিক পরিমাপ করতে পারবো না, তখন সেটাকে আমরা বলছি তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগার। আমরা কোনো মেজারমেন্ট করবার সময় শেষ অঙ্কটা কখনোই সঠিক করতে পারবো না। যত ক্ষুদ্রই যন্ত্র তৈরি করি না কেন, শেষ অঙ্কটা সর্বদা থাকবে ডাউটফুল, সন্দেহ যুক্ত। তাই সেই সংখ্যাটাকে আমরা বলছি তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগার। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবারে আসছি, একটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দেওয়া থাকলো, তাৎপর্যপূর্ণ সংখ্যা দেওয়া থাকলো, তার অঙ্ক সংখ্যা নির্ণয় করবার। ফার্স্ট রুল নাম্বার 1 কিভাবে করব, প্রত্যেক অশূন্য অঙ্কই তাৎপর্যপূর্ণ অঙ্ক। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো প্রত্যেকটাই তাৎপর্যপূর্ণ অঙ্ক। ওকে, রুল নাম্বার 1 হলো। রুল নাম্বার 2, যেটা নিয়ে আমাদের কনফিউশন, যেখানে এই অশূন্য অঙ্ক দেখতে পাবো সবগুলোকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা গণনা করবে। ওকে, এটা নিয়ে কোনো ডাউট নেই। নেক্সট 2, যেটা নিয়ে আমাদের সমস্যা, সেটা হচ্ছে শূন্য। শূন্যর পজিশন হিসাবে, অবস্থান হিসাবে সেটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে কি হবে না তা আমরা দেখব। রোল নাম্বার 2, 3, 4 আমরা সেটাই শিখব। 1, রুল নাম্বার 2 বলেছি, অশূন্য অঙ্কের মাঝের শূন্য তাৎপর্যপূর্ণ, অর্থাৎ 7, 0, 2, এটা তাৎপর্যপূর্ণ, এটা তাৎপর্যপূর্ণ, তার মাঝে 0 আছে, দ্যাট ইজ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3। ক্লিয়ার হলো? মাঝে, অশূন্য অঙ্কের মাঝের শূন্য তাৎপর্যপূর্ণ। ওকে, এবার আসছি রুল নাম্বার 3। রুল নাম্বার 3, প্রথমের শূন্য বা শুরুর শূন্য, শুরু হয়েছে কোনো তাৎপর্যপূর্ণ সংখ্যা, শুরুর শূন্য তাৎপর্যপূর্ণ নয়, অর্থাৎ তাৎপর্যপূর্ণ হবে না। 0, 7, 2, শুরুতে শূন্য তাৎপর্যপূর্ণ নয়, 0.007 তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে না শূন্যগুলো, কারণ শুরুর শূন্য কখনোই তাৎপর্যপূর্ণ এটা নয়। তাহলে এটা নয় শুরু শূন্য, শুরুতেই শূন্য, তাহলে এটা নয়, এটা হ্যাঁ তাৎপর্যপূর্ণ। এই শূন্য দুটো আমি প্রথমেই বলেছি, অশূন্য সংখ্যার মাঝে শূন্য তাৎপর্যপূর্ণ, অশূন্য সংখ্যা, এখানে তো আরেকটা কথা বলে দিই, তাৎপর্যপূর্ণ অঙ্কের, তাৎপর্যপূর্ণ অঙ্কের মাঝে শূন্য, এটা তাৎপর্যপূর্ণ নয় কারণ শুরু শূন্য, এটা
তাৎপর্যপূর্ণ, কারণ অশূন্য, মাঝে শূন্য তাৎপর্যপূর্ণ নয়। এই জন্য বলছি এটা যেহেতু তাৎপর্যপূর্ণ নয় তাই এই শূন্যগুলো নয়। ওকে চল রুল নাম্বার ফোর কি বলবো, শেষের শূন্য, শেষের শূন্য তাৎপর্য পূর্ণ হবে যদি তা দশমিকের পরে থাকে, দশমিকের পরে। কি বললাম, তাহলে আমরা মাঝের শূন্য নিয়ে কথা বলেছি, তাৎপর্যপূর্ণ প্রথমে শূন্য নিয়ে কথা বললাম, থাকতে পারে শেষের শূন্য। অর্থাৎ দেখো 7.200 শেষে কি আছে, শূন্য, সেটা দশমিকের পরে আছে। ওকে তাহলে এটা তাৎপর্যপূর্ণ, এটা তাৎপর্যপূর্ণ, তাহলে দুটো তাৎপর্যপূর্ণের মাঝে এই শূন্যটা তা অন কাউন্টিং হবে, তাহলে 1 2 3 4। ওকে আচ্ছা 7 2 0 শেষেটা, শেষের শূন্য, শেষের শূন্য তাৎপর্যপূর্ণ হবে যদি তা দশমিকের পরে থাকে, দশমিকের পরে থাকে। ঠিক আছে, এটা কি দশমিকের পরে আছে না, তাহলে এটা তাৎপর্যপূর্ণ না, তাহলে দুটো তাৎপর্য। বলো ক্লিয়ার হয়েছে, শেষের শূন্য তাৎপর্যপূর্ণ হবে যদি তা দশমিকের পরে থাকে। ওকে নেক্সট রুল নাম্বার ফাইভ, দশের ঘাত তাৎপর্য পূর্ণ নয়। দশের ঘাত মানে ধরো 5 × 10⁵, এটা তাৎপর্যপূর্ণ নয়, শুধু এক হবে, এক তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হচ্ছে এক। ওকে চলো আরেকটা রুল আমরা আসবো, তার আগে এইগুলো যে প্রয়োগ যেগুলো বললাম তার প্রয়োগগুলো একটু দেখে নিই, প্রয়োগ এইগুলোরই প্রয়োগ। চলো প্রথমেরটা 7 2 অশূন্য সংখ্যা, দুটোই অশূন্য সংখ্যা তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে, তাহলে 2 হবে তাৎপর্যপূর্ণ। এবারে বলছি 7 2 তাৎপর্যপূর্ণ সংখ্যা, অশূন্য সংখ্যা যেহেতু তার মাঝের শূন্য তাৎপর্যপূর্ণ, তাহলে কটা হচ্ছে 3। ওকে তিন নম্বরটা 70.0 শেষের শূন্য তাৎপর্যপূর্ণ হবে, দশমিকের পরে আছে মানে হবে, যেহেতু এইটা তাৎপর্যপূর্ণ এটাও তাৎপর্যপূর্ণ অঙ্ক তাহলে মাঝের শূন্য কাউন্টেবল হবে, তাহলে কথা হচ্ছে 3। ওকে এবার আসছি 7 0 7 শেষের অঙ্ক, দশমিকের পরে না, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1। শেষের শূন্য তাৎপর্যপূর্ণ অঙ্ক হবে, হবে যদি এটা দশমিকের পরে থাকে, এটা দশমিকের পরে নেই। নেক্সট শুরু শূন্য তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নয় প্রথমে, তাহলে কটা হচ্ছে 1। আচ্ছা এটাতে শুরুতেও আছে শেষেও আছে, আচ্ছা আগে শুরুটা বলে নিই, এটা নয় শেষের শূন্য দশমিকের পরে আছে, হবে তাহলে কটা হচ্ছে 2। বলো ক্লিয়ার। নেক্সট এটা এটা 10 ঘাত হবে না, শুরু হবে না, শেষ হবে যেহেতু দশমিকের পরে আছে, তাহলে কত হচ্ছে 7 8 0 2। পরেরটা 7.0 × 10⁷, শুরুতে নেই চলো শেষে আছে, দশমিকের পরে আছে, হবে তাহলে 2, দশের ঘাতটা হচ্ছে না, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2। নেক্সট 70 × 10⁷, চলো 10⁷ দশের ঘাত হবে না, 7 0 শেষের শূন্য দশমিকের পরে আছে না নেই, তাহলে দশমিকের পরে নেই মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1। নেক্সট n = n মানে এটা অ্যাভোগাড্রো সংখ্যা, রুল নাম্বার, রুল নাম্বার 6 দেখে নাও কি বলছি, না যে কোনো ধ্রুবক যেটা মেজার হয়ে গেছে যেটা বলে দেওয়া হচ্ছে, যেমন ধরো c আলোর বেগ 3 × 10⁸, ধরো কোনো জায়গার প্রতি স্বরাঙ্ক বলে দিছি কোনো মাধ্যমে 1.5, আচ্ছা অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁰³, এগুলো সব মেজার করে বলে দেওয়া হয়েছে যেটাই ফিক্স ভ্যালু স্থির মান, এর কোনো পরিবর্তন নেই। যদি এইরকম কোন ধ্রুবক মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা জানতে চাওয়া হয়, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে তাহলে অসীম বা ইনফাইনাইট, তাহলে যতগুলো ধ্রুবক রাশি তাদের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে অসীম মান।
ওকে ক্লিয়ার, পুরো বিষয়টা ক্লিয়ার? আশা করি তাৎপর্যপূর্ণ অঙ্ক নির্ণয় তোমরা শিখলে, তাৎপর্য অঙ্ক সংখ্যা সংখ্যা তাৎপর্যপূর্ণ সংখ্যা নিয়ে তোমাদের কোনো কনফিউশন নেই, এবং সিগনিফিক্যান্স ফিগার যাকে তাৎপর্যপূর্ণ সংখ্যা বলা হচ্ছে বা সার্থক সংখ্যা বলা হচ্ছে তা নিয়ে তোমাদের কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন থাকে তাহলে বলতে হবে, কোনো প্রবলেম করতে গিয়ে আটকে গেলে সেটা বলতে হবে, তাহলে আমরা বলে দেবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।